ভিউয়ারস আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2020 সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত এবং বিশেষ পরীক্ষা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে যে পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে প্রকাশিত ওই রুটিন অনুযায়ী উনত্রিশ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে তো এই রুটিনটি প্রকাশের পর আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করছেন তার মধ্যে থেকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানাবো আজকের ভিডিওতে যার মধ্যে একটি প্রশ্ন ছিল আপনাদের যে নিয়মিত এবং বিশেষ এই দুই পরীক্ষার কি একই প্রশ্নে হবে এবং আরেকটি প্রশ্ন আপনারা করেছেন যে কোন সেন্টারে পরীক্ষা হবে অর্থাৎ কোন কেন্দ্রে পরীক্ষা হবে তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি বিশেষ এবং নিয়মিত দুই পরীক্ষারই একই প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে এজন্য অনুষ্ঠিত হবে কেননা আমরা বিগত সময়গুলোতে দেখেছি মানোন্নয়ন পরীক্ষা কিংবা অনিয়মিত পরীক্ষা নিয়মিত পরীক্ষা সবারই কিন্তু একই একই প্রশ্নে পরীক্ষা হতো সেই হিসাবে যেহেতু বিশেষ পরীক্ষার ফর্ম পূরণ নিয়মিত অনিয়মিত সাথে হয়েছে পরীক্ষাও নিয়মিত অনিয়মিতদের সাথে একই রুটিন অনুষ্ঠিত হবে তাহলে অবশ্য প্রশ্নটিও কিন্তু একই রকম হওয়ার কথা আর যে বিষয়টি আপনারা জানতে চেয়েছেন যে কেন্দ্রের ব্যাপারটি সাধারণত কোন কেন্দ্রে পরীক্ষা হবে এটি কিন্তু নির্ভর করে আপনার কলেজ যে কেন্দ্র করবে তো সেক্ষেত্রে আপনি যখন হাতে কার্ডটি পাবেন কিন্তু কেন্দ্রের নাম লেখা থাকবে সেক্ষেত্রে আপনার কলেজের পার্শ্ববর্তী কোনো একটি কেন্দ্রে হয়তোবা আপনার পরীক্ষা হতে পারে যেটি আপনি পরীক্ষা শুরুর সপ্তাহখানেক আগে অর্থাৎ এক সপ্তাহ আগে যখন আপনি এডমিট কার্ড পাবেন তখনই দেখতে পারবেন যে কোন সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমার চ্যানেলের পরবর্তী ভিডিও গুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন